গ্রাফিক ডিজাইন ধারাবাহিক বাংলা টিউটোরিয়াল লেসন নাম্বার 3-তে আপনাকে স্বাগতম। গত পর্বে আমি আপনাদের গ্রাফিক ডিজাইন সম্পর্কে একটু ধারণা দিয়েছিলাম, সেখানে আপনাদের আমি গ্রাফিক ডিজাইনের কতগুলো টুলস সম্পর্কে আলোচনা করেছিলাম। সেখানে অনেকগুলো টুলসের ভিতরে অ্যাডোবি ইলাস্ট্রেটরও একটি ছিল। তো আজ আমি আপনাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর সম্পর্কে একটু ধারণা দেব। অ্যাডোবি ইলাস্ট্রেটর একটি অ্যাডোবি কোম্পানির সফটওয়্যার, যারা গ্রাফিক ডিজাইনার তারা ম্যাক্সিমাম অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ইউজ করে থাকে। অ্যাডোবি ইলাস্ট্রেটর এই সফটওয়্যারটি অনেকগুলো ভার্সন আছে, আপনার লাস্ট যে ভার্সনটা, লেটেস্ট যে ভার্সনটা সেটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি। এর আগের যে ভার্সনটা ছিল সেটা ছিল হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর CS6। যারা গ্রাফিক ডিজাইনের কাজ শিখতে চান বা গ্রাফিক ডিজাইনের কাজ করেন, তো আমি তাদেরকে বলবো আপনারা সবসময় লেটেস্ট ভার্সনে কাজ করবেন। আমি আপনাদের আজকে গ্রাফিক ডিজাইনের যে লেটেস্ট ভার্সনটি আছে অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি সে সম্পর্কে আপনাকে ধারণা। এটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি, যেটা বর্তমানে লেটেস্ট ভার্সন। আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ইনস্টল দেওয়ার পর ওপেন করলে আপনি এরকম একটি ডকুমেন্ট পাবেন, এরকম একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট পাবেন যেখানে কোনো পেজ নেওয়া নাই। আপনি যদি কোনো কাজ শুরু করতে চান সেক্ষেত্রে আপনাকে নিউ একটি পেজ নিতে হবে। তো এখানে একটা বিষয় হচ্ছে, আপনি দেখেন এই অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করার পর এখানে অনেকগুলো টুলস বক্স আসছে, এখানে পাশে অনেকগুলো টুলস আছে, দেখেন এটার নাম হচ্ছে টুল বক্স। আর উপরে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, ফাইল, এডিট, অবজেক্ট টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউ, উইন্ডো, এগুলো হচ্ছে ম্যানুয়াল। আর এই পাশে কিছু প্যানেল দেখতে পাচ্ছেন, দেখেন এগুলা ক্লিক করলে কিছু আসতেছে না। তো এগুলা না আসার কারণ হচ্ছে আমার ডকুমেন্ট হচ্ছে ব্ল্যাঙ্ক, আমি কোনো নিউ কোনো ডকুমেন্ট নিইনি, মানে নিউ কোনো ওয়ার্ক নিইনি। তো সেক্ষেত্রে আমার এগুলো অন করার জন্য যে কাজটা করতে হবে, আমি একটা নিউ পেজ নিব। ওকে, এখন দেখেন এখানে কিন্তু অটোমেটিক অ্যাক্টিভ হয়ে গেছে এগুলা। তো উপরেও কিন্তু অনেকগুলো অপশন চলে আসে, দেখেন এটা হচ্ছে স্টক, আপনি চাইলে এখান থেকে স্টক বাড়াতে কমাতে পারবেন। এটা হচ্ছে স্টকের যে মেজারমেন্ট, আপনি স্টকের শেপটা কিভাবে দিবেন সেটা দিতে পারবেন। এখানে স্টক রাউন্ড, আপনি কি রাউন্ড করতে যাচ্ছেন কত সেই জিনিসটা করতে পারবেন। অপাসিটি, আপনি চাইলে এই ট্রান্সপারেন্স কমাই দিতে পারেন বা বাড়াই দিতে পারেন, সেই বিষয়টা হচ্ছে এটা। তো এদিকে যে বিষয়গুলো আছে দেখেন, এটা হচ্ছে কালার প্যানেল, আপনি আপনার কাজে বিভিন্ন ধরনের কালার দিতে পারবেন এখান থেকে, যে কালার দিতে চান। তারপরে দেখেন এখানে কালার গাইড, এখানে ওদের কিছু স্যাম্পল কালার দেওয়া আছে কালার গাইড হিসেবে আপনাকে। এরপর আছে দেখেন সোয়াস, এগুলো আপনার স্যাম্পল হিসেবে আছে আপনার কালার, আপনি যে কোনো একটা এখানে ক্লিক করে আপনি যে কোনো একটা কালার নিতে পারবেন। ধরেন আপনি একটা কালার নেবেন, ধরেন এখান থেকে এখন আপনি একটা কালার নেবেন, দেখেন যে কালার ক্লিক করবেন সে কালারটাই অ্যাক্টিভ হয়ে যাবে। তারপরে যেটা আছে ব্রাশ, আপনি এখান থেকে ব্রাশ নিয়ে কাজ করতে পারবেন। তারপর এখানে আছে সিম্বল, এখানে বিভিন্ন ধরনের সিম্বল দেওয়া আছে। এরপর আছে দেখেন স্টক, গ্রেডিয়েন্ট, ট্রান্সপারেন্সি, উপরে যে বিষয়গুলো দেখেন এখানে স্টক দেওয়া আছে, এখানে অপাসিটি মানে ট্রান্সপারেন্সি, ট্রান্সপারেন্সিতে ক্লিক করলেই কিন্তু এখানে অপাসিটি পাবেন। এখানে বিভিন্ন মুড আছে, এখান থেকে আপনি বিভিন্ন মুড চেঞ্জ করে নিতে পারবেন। এ হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি সম্পর্কে একটি বেসিক একটি ধারণা। আমার পরবর্তী লেসনগুলোতে আমি সবগুলো বিষয় ধারাবাহিকভাবে আপনাদের তুলে ধরবো, কোন টুলসের কাজ কি, কোনটা কিভাবে ব্যবহার করবেন, কোনটা দিয়ে কি করা যায়, এই টোটাল বিষয়টা আমি আমার পরবর্তী টিউটোরিয়ালে আপনাদের দেখাবো। আজকে আমি আপনাকে জাস্ট একটি মোটামুটি ধারণা দিলাম অ্যাডোবি ইলাস্ট্রেটর ডকুমেন্ট ওপেন করার পর আপনি আসলে এখানে কি কি বিষয় পাচ্ছেন, এই